শুনে আমি ঘুমাতে গেলাম। زرين 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 তুমি এত সময় পর্যন্ত টেলিভিশন দেখছো না মানে কি করব তুমি ঘুমাবে না ও হ্যাঁ চলো যেটা ধারণা করেছিলাম আমার প্রবলেমটা কি আসলে তোমার ব্রেইনে মানে কিছু অ্যাবনর্মাল প্রোটিন তোমার নার্ভাস সিস্টেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তো তোমাকে একটু খোলাসা করেই বলি এই রোগটাকে অ্যালজাইমার্স ডিজিজ বলে যেটাকে আমরা এখানে অ্যালজাইমার বলি তোমার সেই লক্ষণই দেখতে পাচ্ছি অ্যালজাইমার এটা কি এটা সাধারণত বুড়ো বয়সে হয়ে থাকে অল্প বয়সে সাধারণত এটা রেয়ার আসলে তোমার মানসিক স্ট্রেস থেকে মানে তোমার বাবা মার সম্পর্কে টানা পড়েন জনের সঙ্গে তোমার রিলেশন ব্রেকআপ এইসব নানা চাপ থেকে এটা হলে কি হয় মস্তিষ্কে প্ল্যাক্স নিউরোফ্যাবুলারি ট্যাঙ্গল সিনথেসিসের কারণে তোমার মেমোরির ক্ষমতাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে